क्राइम वर्ल्ड प्रतिदिन दोपहर 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাজেশ তোষীর অফিস ও বাড়ি সহ একাধিক ঠিকানায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের বড়বাজার, বেলেঘাটা, নারকেলডাঙ্গা, নিউ আলিপুর, ভবানীপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। হাওয়ালার মাধ্যমে কালো টাকা সাদা করা হতো বলে অভিযোগ রাজেশ দোষীর বিরুদ্ধে। রয়েছি বড়বাজার 77 নম্বর নেতাজি সুভাষ রোড, যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু রাজেশ দোষীর অফিস, এবং সেই রাজেশ দোষী যিনি কিনা পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং তার ভুয়ো কোম্পানির মাধ্যমে কিন্তু কার্যত কালো টাকা সাদা করা হতো এবং হাওলার মাধ্যমে কিন্তু টাকা পাচার করা হতো, এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছে ইডির কাছে। এবং সেই মতোই কিন্তু তারা অভিযান চালাচ্ছেন এবং কার্যত 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র বড়বাজার নয়, বেলেঘাটা, নারকেলডাঙ্গা, নিউ ভবানীপুর, গণেশচন্দ্র এভিনিউ একাধিক জায়গায় কিন্তু কার্যত এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিকে কিন্তু সামনে রেখে এই তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যেই কৃষ্ণপুরে একটি ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে, যে কয়েক বছর আগেও কিন্তু দেখা গেছিল যে টাকার পাহাড় পাওয়া গিয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, এবং যিনি কিনা ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ, এবং সেখানেও কিন্তু চলে আসছে নিয়োগ দুর্নীতি। এবং সেই বিষয়টাকে সামনে রেখে বা সেই সূত্র ধরেই কিন্তু কার্যত এই তল্লাশি অভিযান চলছে। তো যে অফিস রয়েছে এই বিল্ডিংয়ে, সেখানেই কিন্তু কার্যত চলছে এই তল্লাশি অভিযান। এবং সবটা মিলিয়ে কিন্তু কি উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার, কারণ এই অফিসে আসার পর ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ কিন্তু কার্যত তারা দাঁড়িয়েছিলেন, চাবি পাননি, এবং তারপরে এখন চাবি পেয়ে তারা ভেতরে ঢোকেন। সেখানে নানান রকম নথিপত্র তারা কিন্তু ইতিমধ্যেই দেখা শুরু করেছেন, সেই নথিপত্র থেকে কি উঠে আসে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো আদৌ নথিপত্র সেখানে এখনও পর্যন্ত মজুত রয়েছে কিনা সেটাই কিন্তু এখন দেখার। এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কার্যত ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালাচ্ছে, যেটা সার্বিক চিত্র থেকে উঠে আসছে যেটা জানা গিয়েছে। এবং সেটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাজেশ দোষীর কোম্পানি, এবং শুধুমাত্র এই কোম্পানি নয়, এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে, যেগুলো কিন্তু মানিকতলা বা এই সমস্ত চত্বরে রয়েছে বা বাইপাসের কাছে রয়েছে তার দুটি ফ্ল্যাট, সেগুলো কিন্তু পাওয়া গিয়েছে। সেখানেও কিন্তু কার্যত ইডি আধিকারিকরা গিয়েছেন। তবে ইতিমধ্যে এখানে যে সমস্ত আশেপাশে অন্যান্য অফিস বা অন্যান্য ব্যবসায়িক সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু জানতেন যে এখানে একটি অফিস ছিল, কিন্তু সেই অফিসে কী ধরনের কাজ হতো বা কী ধরনের সেখানে লেনদেন হতো সেই বিষয়ে কিন্তু কারো সেরকমভাবে কোনো জানা নেই। কারণ এখানে রাজেশ দোষী যিনি ছিলেন এবং যার অফিস এটি, তিনি একজন পেশার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যে ধরনের কাজকর্ম হয় সেটাই কিন্তু আশেপাশের লোকজন জানেন বা এখানকার স্থানীয়রা জানেন। সেক্ষেত্রে এর পেছনে কী হতো সেই বিষয়টা কিন্তু কার্যত সাধারণ মানুষের কাছে এখনও পর্যন্ত অজানা। এবং সেই জন্যই ইডি আধিকারিকরা যেহেতু রয়েছেন, স্বাভাবিকভাবে কিন্তু লোকাল থানা, তাদের কিন্তু প্রতিনিধিরাও এখানে রয়েছে বা কার্যত বলা যেতে পারে থানার তরফ থেকে পুলিশকর্মীকেও কিন্তু প্রহরায় রাখা হয়েছে এই বিল্ডিংয়ের বাইরে। এই বিল্ডিং অর্থাৎ 77 নম্বর NS বোস রোড, সেখানে কিন্তু এখনও পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে। এবং সেই তল্লাশি অভিযান থেকে নতুন কী তথ্য পাওয়া যায় সেটাই কিন্তু কার্যত দেখার, কারণ আজকে সারা শহরের কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। তো সেক্ষেত্রে নতুন কী তথ্য পাওয়া যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরায় কুনালের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।